প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নতুন আরো একটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বিভিন্ন স্পেশাল ওকেশনে হোক সেটা বিয়ে কিংবা ঈদ, বোরহানি ছাড়া যেন খাবার হজমই হতে চায় না। তাছাড়া বোরহানি আমাদের শরীরের জন্য খুবই ভালো। তো আজ আমি আপনাদের শাহি বোরহানি রেসিপিটা তৈরি করে দেখাবো, এর সাথে তৈরি করে দেখাবো ঝটপট বোরহানির মশলা। এই মশলাটা আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন, যখনই মন চাইবে তখনই বোরহানি তৈরি করতে পারবেন। আশা করছি আজকের পর্ব আপনাদের কাছে ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করবেন। আসুন কীভাবে তৈরি করতে হবে এই বোরহানি দেখে নেই। এই বোরহানি তৈরি করার জন্য লাগবে আমাদের টক দই। এখানে আমি ঘন যে টক দইটা আছে সেটা নিয়েছি, ঘরে পাতা টক দই নিয়েছি, আপনারা চাইলে বিভিন্ন ব্র্যান্ডের টক দইটাও নিতে পারেন। একটা ব্লেন্ডারের জায়গায় আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পুদিনা পাতা আর দুইটা কাঁচা মরিচ। এখন এটাকে মিহি একটা পেস্ট তৈরি করে নিব একটু পানি দিয়ে। এখন ব্লেন্ড করা মিশ্রণটা আমি একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি, এক্সট্রা যে অংশটা আছে সেটা রেখে দিচ্ছি। এখন আমরা বোরহানির মশলাটা তৈরি করব। এখানে নিয়েছি আমি 3 টেবিল চামচ হলুদ সরিষা, যদি আপনারা কালোটা নেন পরিমাণে একটু কমিয়ে নেবেন। 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, বিট লবণ নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, 1 চা চামচ নিয়ে নিচ্ছি নর্মাল লবণ, 1 টেবিল চামচ নিয়েছি আমি সাদা গোলমরিচ, এখানে আমি শুধু সাদাটাই ব্যবহার করছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আজকে আমি এই মশলায় যে যে উপাদানগুলো ব্যবহার করেছি, সাধারণত আমাদের সবার বাসায় এই মশলাগুলো থাকে, তো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই মশলাটা তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন, আর যখনই মন চাইবে বোরহানিটা তৈরি করে নিতে পারেন বিয়ে বাড়ির স্বাদে। হয়ে গেছে আমাদের বোরহানির মশলা। এখন এই মশলা দিয়ে আমি আপনাদের বোরহানিটা তৈরি করে দেখাবো। একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি 2.5 কাপ টক দই। অবশ্যই ঘন টক দইটা দিয়ে যদি আমরা বোরহানিটা তৈরি করি, এতে করে কিন্তু খেতে খুব ভালো লাগে, চেষ্টা করবেন ঘন টক দইটা নেওয়ার জন্য। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন হ্যান্ড ওয়েক দিয়ে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি। এই গুঁড়া দুধটাই কিন্তু এই বোরহানিতে একটা ক্রিমি ভাব নিয়ে আসবে আর খেতে খুবই ভালো লাগবে, অবশ্যই চেষ্টা করবেন এই গুঁড়া দুধটা দেওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর কাঁচামরিচের মিশ্রণটা, আমি একটু রেখে দিচ্ছি, এখন দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি 2.5 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিব 2.5 টেবিল চামচ মশলা, আমি যে মশলাটা একটু আগে তৈরি করে নিয়েছি। এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই বোরহানিটা তৈরি করতে কোনো রকম ব্লেন্ডারের প্রয়োজন হয় না, হ্যান্ড উইক কিংবা ডালমুড গুটনির সাহায্যে এই বোরহানিটা তৈরি করা যায়। বাবুর্চি মামারা কিন্তু হাত দিয়ে এই বোরহানিটাকে গুটে থাকেন। তা এখন হাফ কাপ নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিচ্ছে। অতিরিক্ত পাতলা করতে যাবেন না এই বোরহানিটা, একটু ঘন হলেই খেতে ভালো লাগবে। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকমটা হবে। দেখুন এটা এরকম হবে। আমি যে পরিমাণ টক দই নিয়েছি, এ পরিমাণে যে মশলাগুলো দিয়েছি, এতেই পারফেক্ট হয়েছে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ মশলা সব কিছু অ্যাড করে নেবেন, চিনিটাও অ্যাড করে নেবেন। এখন বোরহানিটাকে আমি একটা সার্ভিং গ্লাসে ঢেলে নিচ্ছি।
সার্ভের আগে আপনারা বরফ কুচি দিয়ে নেবেন, এতে করে বোরহানিটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে। আর সার্ভের সময় আপনারা আগে থেকে বরফ মিশাতে যাবেন না, তাহলে কিন্তু বোরহানিটা অনেকটা পাতলা হয়ে যাবে আর এটা খেতে ভালো লাগবে না। আর প্রচণ্ড গরমে কিন্তু বরফ কুচি দিয়ে বোরহানিটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমি যে পরিমাণে নিয়েছি 4 থেকে 5 গ্লাস পরিবেশন করতে পারবেন। এখন এর উপরটাতে একটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের বোরহানি। আপনারা চাইলে এই বোরহানিটাকে তৈরি করে নর্মাল ফ্রিজে 4 থেকে 5 দিনের জন্য রেখে খেতে পারেন। খুব সহজেই গড়েই মশলাটা তৈরি করে আপনাদের যখনই মন চাইবে বিয়েবাড়ির স্বাদে বোরহানিটা ঘরেই তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের পর্ব ভালো লেগেছে। এবারের ঈদে অবশ্যই এটা এভাবে ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। রেসিপি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন আপনার ফ্যান্স অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে। নতুন আরও একটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।